হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো গত রাত্রে হচ্ছে আমরা শ্বশুরবাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, আর এসেই দেখো আজকে সকাল থেকে হচ্ছে কাজে লেগে পড়েছি। কারণ হচ্ছে এক সপ্তাহর বেশি, মানে নদিন পরে ঘরে ঢুকলাম। তো ঘরের যা অবস্থা কি বলবো, তাও তো দুটো পর্দা টেনে দিয়ে গেছিলাম বারান্দায়, আর একটা পাখি, তো ওই যে কী পাখি ওটাকে বেশ বলে, পাখি এসে হচ্ছে আনলার জামা কাপড় টাপড়ের উপরে সব বসেছে, আর কাটি এনে সব যা করেছে তো ওগুলো সব হচ্ছে সকালবেলা ঝেড়ে পরিষ্কার করেছি। রান্নাঘর এখন পরিষ্কার হয়নি যদিও, সবার প্রথমে ফ্রিজটা পরিষ্কার করছি। তার কারণ হচ্ছে আমার শাশুড়ি না প্রচুর হচ্ছে কি যে সবজিপত্র পাঠিয়ে দিয়েছে, যেগুলো আমরা ওখানে কেনাকাটি করেছিলাম খাবো বলে। মা বাবারা ছিল না যেহেতু, ঘুরতে গেছিলো, তো আমরা কিছু কিছু জিনিস হচ্ছে বাজার থেকে কিনেছিলাম যেগুলো খেয়ে শেষ করতে পারিনি। তো ওইগুলো সব হচ্ছে কিছু মা আবার পাঠিয়ে দিয়েছে, মা বাবা তো সেরকম খায় না, তো বললো নিয়ে যাও, ঘরে থাকলে এখানে হচ্ছে শুকাবে, নষ্ট হবে, ওর থেকে তোমরা নিয়ে গিয়ে খেয়ে নেবে। তো এইদিকে দেখছো ব্যাগটা, সাদা ব্যাগটা হচ্ছে সবজি ভর্তি, মাছ পাঠিয়ে দিয়েছে, সবজি পাঠিয়ে দিয়েছে। আগের দিন রাত্রিরে নিয়ে আসেনি, কারণ নিজেদের এত জামা কাপড়, ফের গোপাল ঠাকুর আমার বড় ছেলে সবাই মিলে হচ্ছে এমনি চলে এসেছিলাম শুধু জামা কাপড় কটা নিয়ে। আর এসে দেখছি ফ্রিজটা পুরো ছাতা ধরার মতন ধরে নিয়েছে, কারণ চলন্ত ফ্রিজ তো অফ করে দিয়ে গেছি, আর অফ না করে ঘরে কেউ থাকবে না, শুধু শুধু ফ্রিজটা চালিয়ে রেখে দিয়ে যাবো। আর আমাদের এখানে হচ্ছে কখন বৃষ্টি হবে, কখন বাজ পড়বে কোনো কিছু বলা যায় না, তো ওই জন্য করে ফ্রিজ যেখানে আমরা যাই ঘর থেকে বেরোই ফ্রিজ অফ করে রেখে দিয়ে যাই। আর না অফ করলে না এখানে হচ্ছে কোন সময় বাজ পড়বে, ওই বাজ পড়ে আমার টিভিটা নষ্ট হয়ে গেছিলো একবার, তো ওই জন্য করে আমরা ঘর থেকে বেরোলে সব সুইচ অফ করে দিয়ে যাই। তো ওই জন্য করে হচ্ছে চলন্ত ফ্রিজ, যেহেতু ভিতরে জল ছিল সব এছিল, তো ঘামে একদম ছাতা ধরে কি অবস্থা হয়েছে। এসে ওই জন্য করে বলি না না, সকালে রান্না করেছি, টিফিন করেছি, বর খেয়ে টিফিন নিয়ে চলে গেছে। আমার পিসি শাশুড়ি আসার সময় কটা বেগুন পাঠিয়েছিল, গাছের বেগুন, ওই বেগুন ভাজা করে দিয়েছি, গরম গরম আলু সেদ্ধ ভাত, বেগুন ভাজা খেয়ে গেছে। আর ছোট্ট ছোট্ট করে বেগুন ভাজা করেছি পেঁয়াজ দিয়ে, মিষ্টি দিয়ে, ওইটা রুটির সাথে নিয়ে চলে গেছে, ওগুলো সকালে করে নিয়েছি। তারপরে বেলায় মা মাছ পাঠিয়েছে, ওই মাছ এখন রান্না করবে একটু পরে। তো আগে এই কাজগুলো সেরে নিই, জানো সকাল থেকে মনে হয় আজের দম ফেলার টাইম পাইনি। আর কোনো রকম হচ্ছে চুলের ভিডিও করতে পারছি না, কারণ আগে ঘরের কাজগুলো সামলে নিই তারপরে ভিডিও করব, জানো আগে ওই ঘরের কাজগুলো এই মাথার মধ্যে চেপে থাকলে না কোনো কাজ হচ্ছে করে শান্তি পাবো না। তো ওই জন্য করে ভাবছি যে আগে এই কাজগুলো করে তুলে নিই। আর স্কচবাইট আর সাবান দিয়ে হচ্ছে পরিষ্কার করছি, আমার কাছে ভিম লিকুইড নেই, আমার কাছে যা আছে আপাতত তাই দিয়েই হচ্ছে পরিষ্কার করে নিচ্ছি ভিতরেরটা, আর পরিষ্কার করে জল দিয়ে বেশি করে ধুয়ে নেবো, কারণ সাবান তো ওই জন্য করে হচ্ছে একটু ভালো করে ধুয়ে নেবো। প্রথমে একবার জল দিয়ে ভালো করে হচ্ছে ধুয়ে নিই, নিয়ে আর একবার জল দিয়ে ধুই, কারণ এত মানে ছাতা ধরে গেছে কি বলবো। আমি তো এসে ফ্রিজটা খুলে দেখে আশ্চর্য হয়ে গেছি, কি অবস্থা ফ্রিজের অবস্থা কি হয়ে গেছে। যদিও এতদিন তো আমরা কোনো সময় ঘর থেকে বাইরে থাকি না, এমনকি বাপের বাড়িতে গেলে এবেলা গেলে হয়তো ওবেলা চলে আসি, আর দেশ বাড়িতে গেলে হয়তো দুদিন কি আড়াই দিন, এর বেশিও থাকি না। এই প্রথম মনে হয় আমরা ঘর ছেড়ে এই নদিন শ্বশুরবাড়িতে গিয়ে থেকে আসলাম, মানে যখন থেকে আমি এই আলাদা ভাড়া বাড়িতে এসেছি সেখান থেকে। তো ওই জন্য করে হচ্ছে সবাই সব জিনিস হচ্ছে এখন গুছাতে এ করতে না অনেক টাইম চলে যাচ্ছে। আর গোপাল ঠাকুরকে ওর পিসির বাড়িতে দিয়ে এসেছি, গোপাল ঠাকুরকে স্কুল থেকে ওর বাবাই আজকে এনেছে, আজকে আমি যাইনি ঘরে প্রচুর কাজ বলে আমি যাইনি, তো ওই জন্য করে ওর বাবাই আনলো। আনতে আমি খাইয়ে একটুখানি, আবার পড়া আছে ওর, আবার এখন তো আবার পড়াতে হয় ওই ওখানে, আবার কিছুক্ষণ টাইম আমাকে দিতে হয় ওকে, খানিক্ষণ পড়ালাম, মানে রোজকার পড়াটা রোজ না করালে সেটা তো ভুলে যাবে। তো ওই জন্য করে একটুখানি পড়িয়ে ওর পিসির বাড়িতে দিয়ে আসলাম। পিসির কাছে না দিয়ে আসলে এই যে আমি যেই জিনিসগুলো নিয়ে পেতে বসেছি, উনি যা খুশি হবে ওইগুলো নিয়ে, তারপর ওই খেলতে লেগে যাবে, আমার আর কাজ করার হবে না। তো ওই জন্য করে হচ্ছে ওকে ওর পিসির বাড়িতে দিয়ে আসলাম, দিয়ে এসে তারপরে হচ্ছে আমি একটু একটু করে ঘষছি, এগুলো ঘষে ঘষে পরিষ্কার করছি, প্রতিটা জিনিস খুলে নিয়ে পরিষ্কার করি, কারণ প্রতিটা জিনিসের মধ্যে হচ্ছে ওই ছাতার মতন ওইগুলো ধরে গেছে, জানো এরকম মানে আমার ফ্রিজ কোনোদিন এত অবস্থা খারাপ হয় না। আমার ছোটো ছেলে যদিও খুব ছোটো, তাও মনে এতটা নোংরা করে না। তো দেখো একদম হচ্ছে কি যে পরিষ্কার করে মুছে নিয়েছি, একবার মুছে নিয়েছি যে হচ্ছে ছাতাগুলো ছিল একদম পরিষ্কার করে মুছে নিয়েছি, নিয়ে আর একবার জল নিয়ে এসেছি, আর এই কাপড় দিয়ে আরও একবার ভালো করে মুছে নিচ্ছি। গোপাল ঠাকুর হয়তো লজেন্স রাখে ফ্রিজে এনে, বেশিরভাগ লজেন্স খায় তো না, শুধু বায় না কিনে আনে ফ্রিজের মধ্যে ভর্তি করে করে রেখে দেয়। আর কদিন পরে কী হয় বলো তো, বরফগুলো গলে তখন হচ্ছে কি যে ফ্রিজের চারদিকে হচ্ছে চ্যাট 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 করে,
তো ওই রকমই হয়, এর বেশি কিছু হয় না। আমরা তো ফ্রিজে খুব একটা তরকারিপত্র রাখি না, কারণ যে কোনো এক টাইমে রান্না করি, হয়তো দুবার হয়তো খাওয়া হলো বা পরের দিন সকালের জন্য খানিকটা রেখে দেওয়া হলো, এর বেশি তো তরকারিপত্র আমাদের খুব একটা হয় না যে ফ্রিজ ঠেসে তরকারি রাখবো বা ফ্রিজ খুব নোংরা হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমার ফ্রিজের এই টেরগুলোর মধ্যে আমি আরেকটা করে হচ্ছে ওই ম্যাটগুলো হয় ওইগুলো কিনেছি, ওই ম্যাট পেতে দিই যাতে না নোংরা হয়। তো দেখো এইগুলো সব একদম ধুয়ে আমি ওই সামনে একটু রোদ আসে ওই রোদের মধ্যে রেখে দিয়েছি যাতে একটু জল ঝরে যায়। আর ফ্রিজের গাটা হচ্ছে কি যে আমি কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কলিংটা এনে দিয়েছে। তোমাদেরকে একদিন বলেছিলাম না যে কলিং শেষ হয়ে গেছে, তো তারপরে বলতে তারপরে আবার এনে দিয়েছে। গোপাল ঠাকুর সারাক্ষণ ফিস ফিস করে নষ্ট করে দেয় গো, কোনো জিনিস আর রাখতে দেয় না। আর এইটা আমি লুকিয়ে রেখে দিই, এখন আর দিই না, যেহেতু আগেরটা নষ্ট করে দিয়েছে না, ওই জন্য করে এত জিনিসপত্র কিনে নষ্ট করলে হবে। আর আমাদের ফ্রিজটা দেখেছো কী সুন্দর, চারধারে টপ 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 টপ, সব গোপাল ঠাকুর খেলে খেলে খানিকটা করেছে, বড় ছেলে হচ্ছে সাইকেলে ধাক্কা দিয়ে দিয়ে খানিকটা করেছে, মানে ধৈর্য নেই তো। ঘরে বাচ্চা ছেলেরা থাকলে দেখবে ঘরদোরের এরকমই অবস্থা হবে, মেয়েরা থাকলে কী সুন্দর তাও একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করে। কিন্তু এই যে আমাদের ঘরে দুটো আছে যন্ত্র, ওর জ্বালে কোনো জিনিস গুছিয়ে রাখা যায় না। দেখো ফ্রিজ পরিষ্কার করে আর শাশুড়ি হচ্ছে কি যে সব সবজিপত্র পাঠিয়ে দিয়েছিল, সব টিফিন বক্সের ঢাকনা গোপাল ঠাকুর কোথায় ফেলে দিয়েছে, টিফিন বক্সের ঢাকনা খুঁজে পাচ্ছি না। আর চালের গুঁড়ো যে কাই করেছিলাম নারকল পিঠে করবো বলে, সেইটা খানিকটা পাঠিয়ে দিয়েছে, বেশি হয়েছিল মা পাঠিয়ে দিয়েছে। সব শুদ্ধ করে মানে ব্যাগ ধরে ওই বাড়িতে যা যা ছিল সব পাঠিয়ে দিয়েছে, বড়ি এটা হাতে বানানো বড়ি, সবজি, টমেটম, কুমড়ো, ফুলকপি, লঙ্কা, লঙ্কা ছিল তাও মাকে বলেছিলাম যে লঙ্কা পাঠিও না, লঙ্কা অনেক আছে, ফ্রিজ থেকে আমি বাইরে বের করে রেখে দিয়ে গেছিলাম, জানি ফ্রিজে রাখলে সেগুলো ছাতা ধরে যাবে। তো তাও দেখছি কি যে মা লঙ্কা পাঠিয়ে দিয়েছে, বিনস, এগুলো সব আমরা কিনেছিলাম টুকিটাকি জিনিস সবজি ওই বাড়িতে খাবো বলে, তো মারা কিছুই রাখেনি, সব আবার পাঠিয়ে দিয়েছে ধরে আমাদেরকে যে তোমরা খেয়ে নেবে। আর এই মাছগুলো পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ আমি যাচ্ছি যাও মা, এই মাছগুলো পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ এই মাছগুলো পাঠিয়ে দিয়েছে, এইগুলো হচ্ছে কি যে রান্না করব, খানিকটা রান্না করব, খানিকটা ফ্রিজে তুলে রাখবো, এতগুলো তো আর আমরা খেতে পারবো না, তো এর মধ্যে দিয়ে ওই চিংড়ি মাছগুলো তুলে রাখবো, আর খানিকটা হচ্ছে গাংম, ওটা কি বলে আমুদি মাছ তুলে রাখবো। আমুদি মাছগুলো ধুয়ে এই যে ভাজতে বসিয়ে দিয়েছি, আমুদি মাছগুলো একটুখানি হচ্ছে টমেটম দিয়ে করব, মা অনেকগুলো টমেটম পাঠিয়ে দিয়েছে। আর এখন টমেটমগুলো হচ্ছে একটু দিশি টমেটমের মতন, পুরো একদম গোল গোল, কী সুন্দর টমেটমগুলো, দেখলেই মনে হয় যেন শুধু রান্না করি আর খাওয়া হোক, মানে ভাতে পোড়া যাই করবে ভালো লাগবে বেশ এই টমেটমগুলো। আর এই গাছে দেখো কতগুলো উচ্ছে হয়েছে দেখলাম, এসে এই উচ্ছে কটা পেরে নিয়েছি, ওই একটুখানি হচ্ছে কি যে ওই মাছ আছে না পুঁটি মাছ দেখালাম, তো ওই পুঁটি মাছ দিয়ে রান্না করব, কারণ আমাদের পণ্ডিত খেতে খুব ভালোবাসে পুঁটি মাছ দিয়ে তেঁতের তরকারি। আর ওখানে একটু আদা ঘষে নিয়েছি, রসুন ঘষে নিয়েছি, টমেটম, কাঁচা লঙ্কা, ওইটা দিয়ে একবারে হচ্ছে কি যে এই গাংমরোলা মাছটা রান্না করব। গাংমরোলা না, তোর বাবা আমুদি মাছ, ভুলেও যাই আমি মাছের নাম। এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে, তারপরে এই সবগুলো দিয়ে দিয়েছি, আর একটু নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে আর ঢাকা দিয়ে রেখে দেবো, এতে আর কিছু দেবো না, কিছু বলতে জল দেবো না। এই টমেটমের যে রস আছে ওতেই হচ্ছে গাংমরোলা মাছটা রান্না হবে। দেখো এতগুলো হচ্ছে জল উঠেছে, আমি একটা ফোঁটাও জল দিইনি, শুধু নুন হলুদ জিরের গুঁড়ো যেগুলো লাগে সেইগুলোই দিয়েছি পরিমাণ মতন। আর এদিকে পুঁটি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, পুঁটি মাছগুলো খুব টাটকা পুঁটি মাছ ছিল, তো মারা একদিন ওই বাড়িতে রান্না করেছিলাম, খুব ভালো হয়েছিল, উচ্ছে দিয়ে খেতে খুব করেছিলাম, খুব খেতে ভালো হয়েছে বলে আবার বলেছে উচ্ছে দিয়েই করবে। তো বাড়িতে উচ্ছে কেনা ছিল না, মানে মা পাঠায়ওনি আর আমাদের ঘরে তো ছিলই না, তো ওই জন্য করে হচ্ছে গাছে কটা উচ্ছে দেখি হয়ে রয়েছে, এসে দেখি তো ওই উচ্ছেগুলো পেড়ে নিয়েছি। আর এদিকে দেখো মাছটা দিয়ে একদম ঢাকা দিয়ে রেখে দিলাম, ওই টমেটমের রসেই মাছটা তৈরি হয়ে যাবে। পুঁটি মাছটা ভেজে নিয়েছি, নিয়ে আর এদিকে হচ্ছে একটুখানি হচ্ছে ফোড়ন দিয়েছি, রাঁধুনি ফোড়ন দিয়েছি, তেঁতুর তরকারিতে আমার শাশুড়ি দেখতাম রাঁধুনি ফোড়ন দেয়, তো আর রাঁধুনি ফোড়ন দিয়ে একবারে হচ্ছে আলুটা ভাজছি। আর এদিকে হচ্ছে মোরলা মাছটা দেখো হয়ে গেছে, পরে একটুখানি ধনে পাতা দেবো, এখন ধনে পাতা দিতে ভুলে গেছি, পরে একটুখানি ধনে পাতা দিয়ে দিই। আর এদিকে হচ্ছে তেঁতুর তরকারিটার মধ্যে জল ঢেলে দিয়েছি, আলুটা ভেজে নিয়ে ওর মধ্যে হচ্ছে নুন হলুদ একটু জিরের গুঁড়ো আর বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে আর জল ঢেলে দিয়েছি, দিয়ে আর এই যে ফুটছে এখন, এখন হচ্ছে কিছু উচ্ছেগুলো দিয়ে দেবো। আর আমরা হচ্ছে উচ্ছেটা ভাজি না, আমার মায়ের কাছ দিয়ে, মা বলতে শাশুড়ির কাছ দিয়ে শিখেছি যে উচ্ছে ভাজা করে নাকি তরকারিতে দিলে অত স্বাদ হয় না, যতটা স্বাদ হচ্ছে ঝোল ফুটবে সেই সময় দিলে, তো উচ্ছে বলো বা হিঞ্চে শাক বলো, তো ওই ঝোলের মধ্যে দেখি ফুটন তো এর মধ্যে দিয়ে দেয়। দেখো তরকারির রঙটা কত সুন্দর হয়েছে না, আর উচ্ছেগুলো গলেও যায় ভালো, আর ভাজা করলে এত সুন্দর রঙটা আবার আসে না।
আর পুঁটি মাছগুলো দিয়ে তারপরে খানিকক্ষণ পুঁটি মাছ দিয়ে ফুটিয়ে আর নামিয়ে নিয়েছি। আর ওই যে দেখো ধনে পাতাগুলো পরে দিয়েছি বলে একটু সবুজ সবুজ হয়ে রয়েছে। তো এখন হচ্ছে কি যে গোপাল ঠাকুর এই যে এসে গেছে, ওর পিসির কাছ দিয়ে একদম খাওয়া দাওয়া সেরে চলে এসছে। সারা ঘর দেখেছো, আমি খানিকক্ষণ আগেই হচ্ছে ঘর মুছেছি, কেউ বলবে এই ঘর মোছা ঘর আমার, সারাক্ষণ এই মাথা থেকে ও মাথা এই বারান্দায় পুরো খেলনা ছড়ানো। কি হারে যে খেলনা কেনে, প্রতিদিন একটা করে ওর খেলনা কেনা চাই স্কুল থেকে আসার পথে। আর আমি দেখো স্নান করে চলে এসেছি, এসে পুজোটাও দিয়ে দিলাম ঠাকুরকে। আজ কতদিন হয়ে গেছে ঠাকুর ঘর পুজো দেওয়া হয় না, ঠাকুর ঘর পরিষ্কার করলাম, কাপড় পাল্টালাম, পাল্টে একটুখানি ঠাকুরকে হচ্ছে খেতে দিলাম, দিয়ে এখন হচ্ছে কি যে নিজে একটুখানি যাব খেতে, কারণ খুব জোরে খিদে পেয়েছে আর বেলা অনেকটাই হয়ে গেছে। তো সকালে সেই দেখো বেগুন ভাজা আর বেগুন যে রুটির সাথে যেটা করেছিলাম ওটা একটু একটু বেঁচে গেছিলো, ওইটা নিয়ে নিছি আর